শীতে অনেকের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় বা ফেটে যায়, চামড়া কুঁচকে যায়। এমন সমস্যা যাদের আছে তারা কিন্তু বাসায় এরকম একটি ক্রিম তৈরি করে ব্যবহার করতে পারেন। সহজ একটি টিপসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। হাই এভরিওয়ান, শাহানা ব্লগ থেকে আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গড়ে থাকা কিছু জিনিস দিয়েও ত্বকটাকে অনেক বেশি কোমল এবং ফর্সা করে রাখা সম্ভব হয়, তবে আমরা অনেকেই ঘরোয়া রেমিডির উপর ভরসা করতে পারি না। যদিও সময়ের পরিমাণ বেশি লাগে, তবে 100% উপকার পাওয়া যায়। ধৈর্য সহকারে যদি করতে পারেন, টাইম মেনটেন করে বা সঠিক নিয়মে করতে পারেন, অবশ্যই ফলাফল ভালো পাওয়া যায়। আপনার বয়স যতই বেশি হোক না কেন, আপনি যদি ক্রিম ব্যবহার করে বা মাসাজ ক্রিম তৈরি করে ব্যবহার করেন ঘরোয়া উপায়ে, আপনার ত্বক অনেক বেশি সফট থাকবে এবং বয়স কমিয়ে রাখতে পারবেন। নিয়ে নিচ্ছি বরপরে 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ খাই না, চিনি না বা সবার বাসায় থাকে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর সাথে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ গ্লিসারিন। শীতে সবাই আমরা গ্লিসারিন ব্যবহার করি। গ্লিসারিন যদি গুঁড়া দুধের সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন, দ্বিগুণ আপনি ভালো রেজাল্ট পাবেন। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে নিচ্ছি, আপনি চাইলে গোলাপ জল এখানে ব্যবহার করতে পারেন। গোলাপ জল ব্যবহার করলেও কিন্তু ত্বক অনেক বেশি সফট থাকে। গোলাপ জল এমনিও মাসাজ হিসেবে বা ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিম ব্যবহার করতে পারেন, সকালে ব্যবহার করতে পারেন বা দুপুরেও যখন আপনি সময় পাবেন। দুই বেলাও করতে পারেন ট্রাই। সপ্তাহে 3 দিন করে এমন একটি ক্রিম তৈরি করে যদি আপনি ব্যবহার করেন, দেখবেন আস্তে আস্তে আপনার ত্বকে যে ধরনের সমস্যা আছে সেটা আর থাকবে না, চলে যাবে। শীতে অন্তত আপনার ত্বকটাকে ভালো রাখার জন্য এমন একটি ক্রিম অবশ্যই ট্রাই করবেন। আমি আমার হাতে মাসাজ করছি। মুখে লাগানোর পর 5 মিনিট মাসাজ করার পর রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেলে আবারও 5 মিনিট আপনি মাসাজ করবেন, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। মাসাজ করার পর খালি মুখে না রেখে যে কোনো একটি ক্রিম আপনি মুখে লাগিয়ে নেবেন, সবসময় যে ক্রিমটা আপনি ব্যবহার করেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ক্রিমটা তৈরি করে রাখা যাবে কি না। যে কোনো আপনি মাসাজ ক্রিম বা ফেস প্যাক তৈরি করে সাথে সাথে ব্যবহার করলে বেশি ভালো উপকার পাওয়া যায়, তবে এটা আপনি 24 ঘন্টার জন্য রাখতে পারবেন, এর চেয়ে বেশি রাখা যাবে না। মুখে আলতো হাতে মাসাজ করার পর অবশ্যই 15 মিনিট অপেক্ষা করতে হবে, সাথে সাথে ধুয়ে নেবেন না। যে কোনো জিনিস আপনি যদি ধৈর্য সহকারে করেন, তাহলে দেখবেন 7 দিনের ভিতরে আগের চেয়ে অনেক বেশি ভালো উপকার পাচ্ছেন। এটিকে আপনি 24 ঘন্টার জন্য তৈরি করে সকালে বা রাতে বা পরের দিন সকালে ব্যবহার করতে পারবেন। এর চেয়ে বেশি দীর্ঘক্ষণ সময় রেখে ব্যবহার করবেন না, তাহলে প্রত্যেকটা জিনিসের কার্যক্ষমতা একটি টাইম থাকে, সেটা একটা পর্যায়ে আর পাওয়া যায় না। তাই যে কোনো ফেস প্যাক বা ক্রিম সাথে সাথে যদি তৈরি করে ব্যবহার করতে পারেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লিখবেন। কেমন টিপস আর কেমন রেসিপি পেতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে টিপসগুলি শেয়ার করব। আর আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। তো সহজ টিপসটি আশা করছি অনেকের কাছে উপকার আসতে পারে, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়, নতুন কোনো টিপসে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।